আমি কারো পয়সায় খাই না। এমনকি রিলে মিনিস্টার যখন ছিলাম আমি নিজের পয়সায় চা খেতাম। আমি এখনো সার্কিট হাউসে গিয়ে থাকলে চিপস এগিটি আছে এখানে জানে, আমি নিজের পয়সা দিয়ে থাকি। যদি বলেন পয়সা কোথার থেকে পান, আপনি তো মাইনে নেন না। আরে আমি বই লিখি, আমি খেটে ইনকাম করি, আমার 120টা বই বেরিয়ে গেছে। আমি গানে সুর দিই কখনো কখনো, সেটা কারো পছন্দ হতে পারে না হতে পারে, তার থেকে তো আমি একটা রয়্যালটি পাই। আজকে শিল্পীদের ইনকাম কি? লেখা থেকে ইনকাম, গান থেকে ইনকাম, বই থেকে ইনকাম? আমি যা বইয়ের রয়্যালটি পাই অনেকেই পায় না, কারণ আমার অনেকগুলো বই বেস্ট সেলার আছে। হোয়াট ক্যান আই ডু? তাতেও তো আমাকে টিডিএস কেটে করতে হয়, কিন্তু আমি তো কখনো কাউকে নিয়ে এভাবে কাটাছেঁড়া করি না। তাহলে আপনারা যে অন্যায় করেছে তাকে একবার নয় হাজারবার বলুন, আমার কোনো যায় আসে না। আর আমি মিডিয়া ট্রায়াল করব না, তার কারণ আমি এখনো জানি না আদৌ এর মধ্যে কি কি ভূত আছে, কে কে আছে, কারা কারা আছে, কিভাবে হয়েছে, আমি না জেনে কি করে বলবো? বিচারের আগেই, বাচ্চার জন্মগ্রহণের আগেই অন্নপ্রাশনের দিন ঠিক হয়ে গেল। এটা কিভাবে ট্র্যাপ হয়েছে কিনা সেটাও তো দেখতে হবে।